आज আমরা যে ওষুধটি সম্পর্কে জানব সেটির নাম হচ্ছে অ্যাজিথ 500। অ্যাজিথ 500 এটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। বন্ধুরা, এই ওষুধটি অ্যাজিথ্রোমাইসিন ইউএসপি গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক। অ্যাজিথ্রোমাইসিন সম্পর্কে এর আগেও আমরা বেশ কিছু ভিডিও তৈরি করেছি, সেগুলো ছিল ভিন্ন ভিন্ন কোম্পানির ভিন্ন ভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ। অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক যেটি থেরাপিউটিক ওষুধ। অ্যাজিথ্রোমাইসিন প্রথম 1980 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। এটি ব্যাকটেরিয়ার সংক্রমণে চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। অ্যান্টিবায়োটিকটি ম্যাক্রোলাইড গোত্রের ওষুধ। এটি অনেক ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, যেমন ফুসফুস, ত্বক, কান, যৌন ঘটিত রোগ সংক্রমণেও এই ওষুধটি বহুল ব্যবহৃত হয়ে থাকে। এটি সাধারণত 500 মিলিগ্রামের ক্যাপসুল বা ট্যাবলেট হিসেবে বাজারে বিক্রি করা হয়। প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য দৈনিক সেবনের মাত্রা 500 মিলিগ্রাম ক্যাপসুল অথবা ট্যাবলেট। রোগের অবস্থা ভেদে সাধারণত 3 দিন, 5 দিন এবং 7 দিন চিকিৎসক এটি দিয়ে থাকেন। এর পার্শ্ব প্রতিক্রিয়া যদি বলি, সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব হতে পারে, ঘন ঘন পায়খানা, পেটে অস্বস্তি, দুর্বলতা বোধ এবং কানে শোষ শব্দ, মাথা ঘোরানো ইত্যাদি হতে পারে। গর্ভাবস্থায় কোনো ক্ষতি পাওয়া যায়নি আর বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হয় না, কিন্তু এটা সম্ভবত নিরাপদ। এই অ্যাজিথ্রোমাইসিন একটি অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট সংক্রামণের জন্য ব্যবহৃত হয়। মনে রাখবেন যে এই ওষুধটি সাধারণত ঠান্ডা, ফ্লু বা ভাইরাস ঘটিত সংক্রামণের ক্ষেত্রে ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না, কারণ এটি শুধুমাত্র ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামণের বিরুদ্ধে সক্রিয়। এটি ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিকগুলির একটি গোষ্ঠীর অন্তর্গত যা অনেকগুলো সংক্রামণের জন্য উপকারী, যেমন এর মধ্যে কানের সংক্রামণ, ভ্রমণকারীর ডায়রিয়া ইত্যাদি ধরনের সমস্যা রয়েছে। যা হোক, আমরা আজকে যে ওষুধটি সম্পর্কে জানলাম এটি আপনার কাছে হয়তো নতুন মনে হতে পারে, কিন্তু বাজারে আপনি এটি চাইলে পাবেন। এটি প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে নোভার্টিস বাংলাদেশ লিমিটেড। আর এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই পুরো বক্সটির দাম হচ্ছে 500 টাকা। বন্ধুরা, আমরা সবসময় সতর্ক করি যে অ্যান্টিবায়োটিক গ্রহণের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এর একটি নির্দিষ্ট ডোজ রয়েছে, সেটি পূর্ণ করতে হবে, এবং অবশ্যই অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে। চিকিৎসক যদি আপনাকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করে থাকেন, তবেই শুধুমাত্র অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন। পাড়া মহল্লার যে কোনো ফার্মেসি বা দোকান থেকে আপনি নিজে থেকে ডাক্তার হয়ে যাবেন না এবং এই অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না। অ্যান্টিবায়োটিক অতিমাত্রায় যদি গ্রহণ করেন তাহলে শরীরের অনেক ক্ষতি হতে পারে। এমন একটি সময় আসবে যে বড় ধরনের কোনো অসুস্থতার কারণে যদি অ্যান্টিবায়োটিক শরীরে প্রয়োজন হয়, তখন অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক গ্রহণের ফলে এই অ্যান্টিবায়োটিক কাজ নাও করতে পারে। তাই সতর্ক থাকুন এবং অবশ্যই অবশ্যই ভালো মানের ওষুধ কিনে চিনে তারপরে সেটি গ্রহণ করুন। আমরা আজ রাখছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।